ইলাস্ট্রেটর সিএস এ যে সমস্ত নতুন ফিচার ইনক্লুড করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ফিচার হচ্ছে 3D ইফেক্টস। তো আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি 2D সফটওয়্যার অর্থাৎ 2 ডাইমেনশনাল সফটওয়্যার, এটি কোনো 3D সফটওয়্যার নয়। 3D ডিজাইন বা অ্যানিমেশনের জন্য অনেক সফটওয়্যার রয়েছে যেমন 3D স্টুডিও ম্যাক্স, মায়া, কিন্তু ইলাস্ট্রেটরও এই সিএস ভার্সনে অর্থাৎ 11 ভার্সনে নতুন ফিচার 3D ইফেক্টস যোগ করায় আপনি অনেক কাজই 3D এনভায়রনমেন্টে করতে পারবেন, যেটা কি না অত্যন্ত আকর্ষণীয়। আমরা স্টেজে দেখতে পাচ্ছি যে বেশ কিছু 3D অবজেক্ট এবং একটি লেখা 3D লেখা, আলহারা লেখাটি 3D মোডে লেখা হয়েছে এবং একটি স্টার, একটি 3D কলস এবং একটি ফ্লাওয়ার, তো এই সমস্ত 3D অবজেক্ট আপনি খুব সহজেই সুন্দরভাবে করতে পারবেন। তো এই কাজগুলি আমরা কীভাবে করতে হবে সেটি এখন দেখব। তো প্রথমে আমরা আলহেরা লেখাটি লিখে নেব এভাবে টাইপ টুলের সাহায্যে। তো লেখার পরে আমরা যে কাজটি করবো এর কালার চেঞ্জ করে ব্ল্যাকের পরিবর্তে আমরা এখানে সাপোজ ইয়েলো কালারটি দিয়ে দিলাম। তো ইয়েলো কালার দেওয়ার পরে আমরা এর স্ট্রোক একটি কালার দিয়ে দিতে পারি। স্ট্রোকে আমরা এখান থেকে সে নেভি ব্লু কালারটি দিয়ে দিলাম। এখন আমরা যে 3D ইফেক্ট দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ইফেক্টস মেনুতে। ইফেক্ট মেনুতে যাওয়ার পরে 3D, তো 3D এবং ডান পাশে সাব অপশন এক্সট্রুডেন্ট ব্যাভেল, এটিতে ক্লিক করতে হবে। তো এক্সট্রুডেন্ট ব্যাভেলে ক্লিক করার পরে আমাদের যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে আমরা ডান পাশে প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিব আমাদের স্টাইলটি। এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি নিচে যে 3D ইফেক্ট পড়েছে। তো এই 3D ইফেক্ট আমাদের আমরা ইচ্ছামতো এখানে যে সমস্ত অপশন রয়েছে এই সমস্ত অপশন চেঞ্জ করার মাধ্যমে 3D ইফেক্ট পড়বে। যেমন এক্সট্রুড ডেপথকে আমরা ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারি। একটু বাড়িয়ে দিলে আমরা লক্ষ্য করলে দেখব যে এর যে ব্যাভেল সেটি অনেকটা বেড়ে গেছে। তো এবং আমরা যদি কমিয়ে দিই এটা, আমরা যদি এটার চেয়ে আরও কমিয়ে দিই সেক্ষেত্রে এটাও কমে যাবে, এক্সট্রুড ডেপথ কমে যাবে। এবং এখানে নিচে যে ব্যাভেল রয়েছে এখানে আমরা যদি বিভিন্ন স্টাইল রয়েছে ব্যাভেল আমরা ক্লাসিকে টিপ দিলে আমরা লক্ষ্য করলে দেখবো যে এখানে ক্লাসিক স্টাইলের ব্যাভেল চলে আসবে। এবং অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করে আমরা দেখে নিব। এবং নিচে যে সারফেস রয়েছে এখানে প্লাস্টিক শেডিং রয়েছে এগুলো চেঞ্জ করে আমরা দেখে নিতে পারি। যেমন নো শেডিং এবং ডিফিউজ শেডিং দিলে আমাদের কী ধরনের ইফেক্ট পড়বে আমরা সেটি দেখে এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আলহেরা লেখাটি আমাদের 3D স্টাইলে লেখা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে, যেটি কিনা আমাদের ইলাস্ট্রেটর আগে যে সমস্ত ভার্সন ছিল সেগুলোতে কোনোভাবেই এই ধরনের ইফেক্ট দেওয়া সম্ভব হতো না প্লাগিনস ছাড়া। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরই একমাত্র সিএস ভার্সনে আমাদের এই সুবিধাটা দিয়েছে। এরপরে দেখুন একইভাবে আমরা যদি কোনো স্টার উপর ইফেক্ট দিতে চাই, ঠিক সেম সিস্টেমে আমাদের যেখানে একটি স্টার ড্র করে নিতে হবে, একটি স্টার আমরা ড্র করলাম এবং স্টারটির কালার আমরা প্রয়োজনে আমরা ইয়েলোর পরিবর্তে টকটকে লাল দিয়ে দিতে পারি। এরপর আমরা যদি ইফেক্টে যে একইভাবে 3D এবং এক্সট্রুডেন্ট ব্যাভেল ইফেক্টটি দেই এবং প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিব, দেন ওকে বাটনে ক্লিক, তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটা 3D স্টার ক্রিয়েট হয়েছে। তো এভাবে এরপর আমরা এখানে লক্ষ্য দেবো একটা কলস করা হয়েছে। তো এই ধরনের কলস আমরা ক্রিয়েট করতে পারি এই ইলাস্ট্রেটর সিএসএ। কলস বা যে কোনো জাতীয় ইফেক্ট 3D ইফেক্ট আমরা 3D অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। এটার জন্য অবশ্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে অবজেক্টটি ক্রিয়েট করব তার একটি অংশ, একটা সাইড, যে দুটি সাইড রয়েছে লেফট রাইট, আমাদের যে কোনো একটি সাইড আমাদের ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সে করে ফেলবে। যেমন এই ধরনের একটি কলস যদি আমরা করতে চাই তাহলে আমাদের পেন টুল দিয়ে করতে হবে। পেন টুল দিয়ে আমরা সাপোজ এটিকে